কে যে জিএসটি ইস্যুতে সংসদে তৃণমূলকে আঘাত দিলেন কেন্দ্রমন্ত্রী নির্মলা সীতারামন। 21 জুলাই মঞ্চ থেকে মুড়ি হাতে নিয়ে কেন্দ্র সরকারের জিএসটি পদ্ধতির সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ইস্যুতে সংসদে ও বিজেপি সরকারের বিরোধিতায় সুর চড়ান তৃণমূল সাংসদরা। মঙ্গলবার কড়া ভাষায় তারই জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দিল্লি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট লিডার ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে সরাসরি। ঈশানদেব, দেখলাম আমরা জিএসটি পাল্টে বা শেষ, রেডিকো ব্র্যান্ডকে রীতিমতো বিদলেন নির্মলা সীতারামন। একেবারেই তাই। দেখো পিউ, এই মুহূর্তে আমরা রয়েছি নর্থ এভিনিউতে পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বাংলোর সামনে, এবং দিলীপ বাবুর সঙ্গে এই ইস্যুতেই আমরা একটু আগে কথা বললাম। দিলীপ ঘোষ কিন্তু বললেন, দিলীপ ঘোষ কিন্তু সেই একই আরও চড়া সুরে আক্রমণ করলেন তৃণমূলকে, এবং তিনি বললেন নির্মলা সীতারামন যা বলেছেন এইটাই তৃণমূলের প্রাপ্য ছিল, তার কারণ তৃণমূল এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাইছিল এবং তার বাইরে কোনো সমাধান তারা খুঁজছিলেন না, যে কারণে এই এই বিষয়ে যে সমস্ত খাদ্যপণ্যের উপর জিএসটি লাগু হয়েছে সেই সমস্ত খাদ্যপণ্যের বেশ কিছুর উপরে জিএসটির আগে যখন আরও বেশি হারে ভ্যাট ছিল সেই সময়কার কথা কিছু তুলে ধরা হচ্ছে না। এবং দিলীপবাবু অভিযোগ করলেন যে তৃণমূলের প্রতিনিধিদের বা তৃণমূলের বিভিন্ন সরকারের পদাধিকারীদের বা পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে যারা জিএসটি কাউন্সিলে রয়েছেন তাদেরকে বলা হয়েছিল আলোচনায় আসতে, কারণ সব কিছু লিখিত রয়েছে, আগে কত শতাংশ ভ্যাট ছিল এখন কত শতাংশ জিএসটি হলো সব কিছু লিখিত রয়েছে, কোনো কিছু কারোর মৌখিক দাবি নয়, আলোচনায় আসার কথাই বলা হচ্ছিল। কিন্তু তৃণমূল আলোচনা চায় না, তৃণমূল শুধু রাজনীতি করতে চায়। এবং দিলীপ ঘোষ অভিযোগ করলেন যে যখন নির্মলা সীতারামন জবাব দিচ্ছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের প্রশ্নের, সেই সময় ডেরেক ও ব্রায়েন যে অনুপস্থিত থাকছেন রাজ্যসভায় বা নির্মলা সীতারামন যেটা যে বিষয় নিয়ে কটাক্ষ করেছেন যে শোনার জন্য ধৈর্য রাখুন বা শোনার জন্য সংসদে অন্তত থাকুন নাহলে সংসদ টিভি দেখে নিন, এইটা তৃণমূলের তরফ থেকে ইচ্ছাকৃতই করা হয়েছে বলে দিলীপবাবুর দাবি। তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের কাছে যেহেতু এইসব প্রশ্নের কোনো জবাব নেই, যেহেতু তৃণমূল জানে যে আলোচনা শুরু হলেই তৃণমূলের অস্বস্তিই বাড়বে, সেই জন্য ইচ্ছাকৃত এই উত্তর শোনার জন্য তারা উপস্থিত থাকেননি। এবং দিলীপ ঘোষ কিন্তু পেট্রোল ডিজেলের ইস্যুও আজকে আবার তুলেছেন। তিনি বলেন পেট্রোল ডিজেলকেও আমরা বলছি, অর্থাৎ বিজেপি বা সরকার পক্ষ বলছে জিএসটির আওতায় নিয়ে আসার জন্য, কিন্তু তৃণমূলের মতন বেশ কিছু দলের শাসিত সরকার তাতে সায় দিচ্ছে না। এবং তিনি অভিযোগ করেছেন যে যে বিষয় থেকে লাভ হয়, যে বিষয় থেকে বেশি বেশি অর্থ উপার্জন করা যায় সেই ব্যবস্থা থেকে তৃণমূল বেরিয়ে আসতে রাজি নয়, কিন্তু সেই বিষয়গুলি নিয়ে রাজনীতি করতে, অর্থাৎ মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ করা উচিত সেই সব পদক্ষেপ নিতে গেলে তৃণমূল রাজি হয় না, কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে বা অন্য কোনো নতুন পদক্ষেপ করা হলে তা নিয়ে আলোচনায় না গিয়ে বা সেগুলিকে রাজনৈতিক ইস্যু বানাতে তৃণমূল তৎপর হয়ে থাকে, এই অভিযোগ কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ করলেন। পিউ, একেবারে একেবারে অনেক ধন্যবাদ তোমাকে ঈশানদেব, আমাদের সঙ্গে দিলেন নর্থ এভিনিউ থেকে ছিলেন ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। যে খবর থেকে নজর রাখছেন আপনাদেরকে আরও একবার জানাবো যে 21 জুলাই মঞ্চ থেকে মুড়ি হাতে নিয়ে রীতিমতো কেন্দ্র সরকারে জিএসটি পদ্ধতি সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ডেরেক ও ব্রায়েন তিনিও সুর চড়ান, তবে সমস্ত কিছুর হয়তো কড়া ভাষায় জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।